দর্শক শুভেচ্ছা সমন্ত্রণ জানাচ্ছি বাংলা নির্মিত আয়োজন ডিজিটাল লাইফের নতুন আরও একটি এপিসোডে আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম দর্শক আমরা জানি ইন্টার ইন্টারকানেক্টেডই বিশ্বে প্রতিনিয়ত নতুন নতুন ডিভাইস যুক্ত হচ্ছে এর সাথেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার নিরাপত্তার ঝুঁকি আমাদের আজকের আলোচনার বিষয় এআই ইন সাইবার সিকিউরিটি বাংলাদেশ পার্সপেকটিভ আর এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ রাকিবুল হাসান চিফ টেকনোলজি অফিসার লিঙ্ক থ্রি টেকনোলজিস আমরা জানি আপনি দীর্ঘ সময় ধরেই বিশেষ করে সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করছেন এবং বিশেষ করে এআই নিয়ে আপনার বিভিন্ন ধরনের গবেষণা বই আমরা বাজারে দেখেছি এবং আপনার বইগুলো অনেকেই ফলো করে আমরা যতটুকু জেনেছি আপনার কাছে প্রথমে আমরা একটু জানতে চাই আসলে বিশেষ করে এই সাইবার সিকিউরিটির আসপেক্টটা বিশ্বে আসলে কেমন যেহেতু ডেটার প্রলিফিরেশান বাড়ছে মানে আমাদের ডেটা যেহেতু ব্যবহার বাড়ছে তো তার হচ্ছে গিয়ে ডেটা যদি বাড়ে এবং এআইয়ের সাথে আসলে যে জিনিসটা আমরা বলি যে আজকে ডেটার আউটকামটা কিন্তু ফলাফল হিসাবে নিচ্ছে কিন্তু এআই তো আমরা আসলে বলতে পারি যে যদি ডেটা থাকে মানে ডেটাকে যদি আমরা যদি ঠিকমতো আমরা নার্চার করতে পারি তাহলে তাহলে কিন্তু এখান থেকে আমরা ডেটার ব্যবহারটা বাড়তে পারি কিন্তু এআই হচ্ছে কি ডেটা যেহেতু এত বেশি ডেটা আমাদের হাতের কাছে আছে এই জন্য কিন্তু আমরা এআই ব্যবহার করতে পারছি কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে এই ডেটার সিকিউরিটি এবং এই জন্য কিন্তু আমরা যেটাকে বলি সিআইএ ট্র্যাকস এই ট্রায়াজে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেটার সিকিউরিটি মানে ডেটার যে কনফিডেন্সিয়ালিটি ইন্ট্রিগ্রিটি এবং তার পাশাপাশি অ্যাভেলেবিলিটি এই সব কিছু মিলিয়ে মানে এই ডেটাকে ঘিরে মানে ডেটাকে কিভাবে আমরা অ্যাভেলেবেল রাখতে পারি ডেটাকে কীভাবে আমরা কনফিডেন্সিয়াল রাখতে পারি ডেটাকে কিভাবে আমরা ইন্ট্রিগ্রিটি বজায় রাখতে পারি সেটার জন্যই কিন্তু আজকে এত আলাপ মানে সাইবার সিকিউরিটি কিন্তু এসছে ডেটার পরে মানে ডেটা যখন জেনারেট হওয়া শুরু হয়েছে তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম যে এই ডেটাকে যাতে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি ডেটাকে প্রোটেকশন দিতে পারি ডেটার প্রোটেকশন যদি না হয় তাহলে দেখা যে আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজের মধ্যে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে তার মানে সাইবার সিকিউরিটি হ্যাজ কাম লেটার তার আগে ডেটা আসছে এবং ডেটার প্রোটেকশনের জন্য কিন্তু সাইবার সিকিউরিটি আসছে একজ্যাক্টলি তাহলে বিশেষ করে আমরা এই ডেটা প্রোটেকশনের ক্ষেত্রে বিশেষ করে বিশ্ব সহ বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান আমরা প্রোয়েক্টিভলি এখন কিন্তু ডেটাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি বিভিন্ন ধরনের টুলস বিভিন্ন ধরনের সলিউশনস কিন্তু আমরা ব্যবহার করছি কিন্তু এই সিস্টেমে নতুন সংস্করণ যদি আমরা বলি বিশেষ করে চ্যাট জিপিটি আসার পরে এআইয়ের যেই আধিপত্য সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের যেই প্রথাগত সিস্টেম বিভিন্ন সলিউশন যেগুলো আছে সেগুলোর সাথে এই এআইয়ের যেই ইন্টিগ্রেশন আসলে এটা কিভাবে সম্ভব এবং এর ফলে আমরা কিভাবে উপকৃত হতে পারি সাইবার সিকিউরিটিতে বা ডেটা প্রোডাকশনে বা ডেটা ইন্টিগ্রিটি নিয়ে আমাদের এখন প্রবলেম হচ্ছে কারণ কি যে ডেটার এত বেশি ডেটা প্রলিফ্রেশন হয়েছে মানে ডেটা এত বেশি বেড়েছে আপনি দেখেন যে আমরা যে এখন রেকর্ডিং করছি এই রেকর্ডিংয়ে কিন্তু প্রতিটা ডিভাইস যেটা আছে সেই প্রতিটা ডিভাইস কিন্তু লগ জেনারেট করছে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে প্রতিটা ডিভাইস কিন্তু লগ জেনারেট করছে তার মানে হচ্ছে কি আগে আমরা ডিজিটাল ডিভাইস কিন্তু ব্যবহার করতাম না সেখানে কিন্তু লগের কোনো প্রবলেম ছিল না কিন্তু এখন দেখছি যে প্রতিটা ডিজিটাল ডিভাইস যেহেতু ট্রেস রাখছে লগ রাখছে তার মানে হচ্ছে কি এই ট্রেস বা লগ এটার মধ্যে আমরা একটা যদি প্যাটার্ন দেখতে পারি ধরা যাক আমি যে এখন যে ক্যামেরাটা এখন আমাদের রেকর্ড করছে সেই ক্যামেরাটার যে কনস্ট্যান্ট যে লগ জেনারেট করছে সেই কনস্ট্যান্ট লগ পাশাপাশি হচ্ছে কি আমরা ধরা যাক এই টিভি ব্রডকাস্টিং হচ্ছে ব্রডকাস্টিং সিস্টেমের মধ্যে কিন্তু প্রচুর লগ জেনারেট হচ্ছে যেই লগটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু নর্মাল এবং স্ট্যান্ডার্ড লগ কিন্তু আমরা যদি ধরা যাক এখন রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেলো আমার রেকর্ডিংয়ের মধ্যে আমার ব্রডকাস্টিং বন্ধ হয়ে গেলো আমার রেকর্ডিংয়ের মধ্যে আমার কোনো একটা ফিড কোনো একটা প্রবলেম হয়ে গেলো হাউ ডু আই ফিগার আউট যে এখানে আসলে কী ঘটেছে ঠিক আই নিড টু সি দ্য লগ অ্যান্ড সেই লগ যখন দেখবো তখন লগে দেখবো যে আসলে যখন আমরা নর্মালভাবে রেকর্ড হতো তখন যেই লগটা থাকতো আর যখন সে বসে গেল বা যখন এটা কাজটা করলো না তখনকার লকটা কিন্তু ডিফারেন্ট হবে তার মধ্যে কি আমরা যদি এই লকটা যদি অ্যাসেসমেন্ট করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই এখানে একটা কোনো প্রবলেম ছিল বা ধরা যাক এই ক্যামেরার মধ্যে বা এই ফিডের মধ্যে বা আমাদের এই স্টুডিওর মধ্যে আমরা গত ছয় মাসের লক যদি আমরা মনিটর করি বা আমরা যদি এটাকে দেখি তাহলে বুঝবো যে এর মধ্যে একই ঘটনা ধর ধরা যাক এই ক্যামেরা বসে যাওয়ার পিছনে একই ঘটনা হয়তো বা এর আগে তিনবার ঘটেছে তো ওই তিনবারের হিস্টোরিক্যাল ডেটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আসলে কেন বারবার ডিভাইসটা বসে যাচ্ছে বা কেন ওই হচ্ছে এটা কি ব্যাটারির ফল্টে নাকি এটার ভিতরে যে সার্কিটের কোনো প্রবলেম হচ্ছে নাকি কি কোনো কিছু এক্সট্রা ওভারলোড হচ্ছে যেটার জন্য সে করতে পারছে না তার মানে হচ্ছে কি আমাদেরকে ডেটাটাকে অ্যানালাইসিস করতে হবে এখন এখানে এ চলে এসছে যে এখন আমাদের প্রতিটা ডিভাইস এতই লগ জেনারেট করছে এটা হিউম্যানলি ইম্পসিবল টু মনিটর অ্যান্ড টু অল দ্য ডেটা অ্যান্ড অলসো টু মিটিগেট ওয়াট নিজ টু বি ডান এখন আমরা যদি মনে করি যে এর মধ্যে যেই লকগুলো আছে সেই লকগুলো আমরা হিউম্যানলি গত ছয় মাস আগে ডেটা আমরা মনিটর করতে চাইবো যেটা হিউম্যানলি পসিবল না আমরা ধরা যাক একটা এখানে সিসিটিভি ক্যামেরা আছে আমি যদি বলছি সিসিটিভি ক্যামেরা আমার যদি এখানে গত ছয় মাসের ডেটা আছে সেই ছয় মাসের ডেটার মধ্যে যদি আমি কোনো একটা ডেটা ফিগার আউট করতে এটা আগুন সিসিটিভিতে একটা আগুন ধরার বা স্মোক হয়েছে বা এরকম কিছু এটা তো হিউম্যানলি আমার পসিবল না যে গত ছয় মাসের ডেটাটা দেখে দেখে সিসিটিভিতে দেখে দেখে আমাকে ফিগার আউট করা যে অ্যাকচুয়ালি কখন এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমার যদি সেই সিসিটিভির সিস্টেমের মধ্যে আমার একটা সিম্পল এআই আমি অত হাই হাই অ্যান্ড এআই বলবো না সিম্পল একটা মেশিন লার্নিং যদি একটা এআই আমি বসাই তাহলে কিন্তু এই গত ছয় মাসের ডেটা থেকে কিন্তু সে ফিগার আউট করে বলতে পারবে যে এই সময় আগুন ধরেছে বা এই সময় একটা স্মোক স্ক্রিন হয়েছে বা এরকম এক্সট্রা কিছু হয়েছে তার হচ্ছে কি অ্যাজ এ হিউম্যান আমি সেই এক্সট্রা প্যারাটা নিলাম না আচ্ছা এই জায়গায় আপনার কাছে একটু জানতে চাই আপনি যেমনটি বলছিলেন যে হিউজ পরিমাণ লক যেটা জেনারেট হচ্ছে সেখান থেকে মূলত বিশ্লেষণের মাধ্যমে প্রেডিকশন করা বা ফিগার আউট করা যে কি কারণে সমস্যাটি ঘটছে তাহলে এই ফিগার আউট বলি বা এই ডেটাটাকে বিশ্লেষণের ক্ষেত্রে এআই যখন আমাদের হেল্প করছে বা সহযোগিতা করছে তখন আসলে আমরা কি কীভাবে উপকৃত হচ্ছি আমরা আমি যেমন এবার একটা বই লিখছি বইটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অটোমেশন মানে অটোমেশন ব্যাপারটা এরকম যে আমরা একই কাজ প্রতিনিয়ত করছি প্রতিদিন করছি একই কাজ তার মধ্যে কি আমাদের তো এখন সেই কস্ট এফেক্টিভনেসের কথা যদি বলা হয় যে আমরা আসলে নেটওয়ার্ক যদি চালাতে ধরা যাক আমি এখন নেটওয়ার্ক চালাচ্ছি আমাদের এখানে হিউম্যান রিসোর্স আছে ধরা যাক তিনশো জন বা চারশো জন কিন্তু আমাদের যারা রিয়েলি যারা এক্সপার্ট যারা হিউম্যান রিসোর্স আছে তারা কিন্তু একই জিনিস মানে প্রতিদিন সকালবেলা এসে একই কাজ কিন্তু তারাও করতে চাইবেন না তারাও চাইবেন যে তারা আসলে উপরে উঠবেন তারা ডে টু ডে যে লো হ্যাঙ্গিং ফুড মানে যে কাজগুলো ডে টু ডে কাজ হচ্ছে সেগুলো তারা অটোমেশনের মধ্যে ফেলে দিতে চান তার মধ্যে হচ্ছে কি এআই ইভেন ইন সিকিউরিটি এআইয়েরও কিন্তু একই কাজ হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস কিন্তু আমার যেহেতু আমি নেটওয়ার্ক চালাই আমার নেটওয়ার্কে কিন্তু কন্টিনিউয়াস থ্রেট থ্রেট হচ্ছে তো থ্রেট ইন্টেলিজেন্স যে ব্যাপারটা যে থ্রেট ইন্টেলিজেন্স যে জিনিসটাকে আমাকে বের করতে হয় তার জন্য তো আমাকে হিউম্যান যিনি অপারেটর বসেছেন তার উপর তো আমি ভরসা করতে পারবো না এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে আসলে আপনি যেমনটি বলছিলেন যে থ্রেট ইন্টেলিজেন্স শব্দটার সাথে যারা বিশেষ করে সিকিউরিটি নিয়ে কাজ করেন বা সিকিউরিটি ফিল্ডে যারা আছেন তারা শব্দটার সাথে সমধিক পরিচিত আসলে এআই আসলে এই থ্রেট ইন্টেলিজেন্স বা এই টার্মটাকে কতটুকু হেল্প করছে বা কীভাবে হেল্প করছে থ্রেট ইন্টেলিজেন্স ব্যাপারটা আসছে এভাবে যে আমার কাছে যে ডেটাটা আছে ধরা দেখ আমার কোম্পানিতে বা যে কোনো একটা কোম্পানি যারা সিকিউরিটি নিয়ে ডিল করছেন বা যারা হচ্ছে গিয়ে একটা ডেটা ওয়্যার হাউজ মেনটেন করছেন ডেটা মাইনিং করছেন তারা কিন্তু দেখছেন যে আমার এই ডেটা যে লগগুলো আমি এত বছর ধরে আমি রাখছি তো এই লগের মধ্যে কিন্তু বেশ কিছু ডেটা আছে যে ডেটাকে আমি বুঝতে পারছি যে এটা আসলে নট দ্য নর্মাল ওয়ান এটা আসলে দেখা যাচ্ছে যে এটা আসলে এখানে একটা সিকিউরিটি ব্রিজ হয়েছে তার মানে কি আমরা একটা বড় একটা ক্যানভাসে যখন আমরা একটা ডেটাকে প্লট করি তখন আসলে প্লট করার পরে আমরা বুঝতে পারি যে এই থ্রেডটা যে থ্রেডটা আমি আজকে যেটা আলাপ করছিলাম বা একটু আগে আপনার সাথে আলাপ করছিলাম অফলাইনে যে একই ঘটনা ছয় মাস আগে ঘটেছে কিন্তু সেই ছয় মাস আগে ঘটনাটা আমরা তখন কিন্তু সার্কুলেটেড হয় নাই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা সিকিউরিটি ইন্ডাস্ট্রির মধ্যে ফলে একই ঘটনা ছয় মাস পরে ঘটলো বিকজ আমরা আসলে ওইটার ব্যাপার জানতাম না এবং এটা মিটিগেশনটা কিভাবে এর আগে হয়েছে সেটাও জানতাম না সো ইট বিকামস এ প্রবলেম ফর মি সো দ্যাটস ওয়াই আই নিড থ্রেড ইন্টেলিজেন্স যে আমার কাছে প্রতিটা থ্রেড যাতে ইন্টেলিজেন্স হিসাবে থাকে যেটার মাধ্যমে আমি ভবিষ্যতে এই ধরনের একটা প্রবলেম হলে সেটাকে আমি মিটিগেট করতে পারি আদারওয়াইজ এই থ্রেট ইন্টেলিজেন্স বা আমার আমাদের যে পেছনের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমি শুধু স্টোর করলাম কিন্তু সেখান থেকে কোনো আমি ইন্টেলিজেন্স নিলাম না আই নিড টু এবল টু ফিগার আউট দ্য থ্রেট আউট অফ দ্য ডেটা অ্যান্ড সো দ্যাট উই ক্যান মেক ইন্টেলিজেন্স আউট অফ ইট এক্স্যাক্টলি তাহলে পরবর্তীতে আসলে ওই ধরনের সেম ঘটনা যখন ঘটবে সেক্ষেত্রে থ্রেড ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা সেটাকে মিডিগেশনটা আসলে এর আগে কীভাবে করা হয়েছিল সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং আলটিমেটলি আমাদের ইনস্টিটিউশন সেফ হবে বিশেষ করে সাইবার থ্রেড থেকে শেয়ারিং কালচার নিয়ে কথা বলছিলাম এই মুহূর্তে আপনার কাছে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই যে আসলে একটা প্রতিষ্ঠানে সেটা যে কোনোভাবেই প্রতিষ্ঠান সাইবার অ্যাটাকের শিকার হোক না কেন সেটা হতে পারে র্যানসম হয় এনি টাইপস অফ অ্যাডাক্ট সেক্ষেত্রে এই যে ইন্ডাস্ট্রির মধ্যে বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের মধ্যে শেয়ারিং যে কালচারটা আপনি কি মনে করেন বাংলাদেশের পার্সপেকটিভে সেটা কি আছে নাকি নেই না থাকলে নেই কেন আমাদের শেয়ারিং কালচারটা কম এ কারণে যে এটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা স্পর্শকাত ব্যাপার বাংলাদেশে বিশেষ করে ডেটাটা বা এই ধরনের কোনো একটা ইনসিডেন্ট হলে সেটা সিকিউরিটি যে ইন্টেলিজেন্স গ্রুপটা আছে সেই সিকিউরিটি ইন্টেলিজেন্স গ্রুপের বাইরে চলে যায় ধরা দেখ কোনো একটা ব্যাঙ্কে কোনো একটা ঘটনা ঘটলো এখন এই ঘটনাটা যদি শুধু সিকিউরিটি ইন্ডাস্ট্রির মধ্যে থাকে তার মানে হচ্ছে কি সেই ডেটাটা নিয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে কিন্তু ব্যবহার করতে পারি যে এরকম একটা অ্যাটাক হয়েছিলো এটার মিটিকেশনটা আমরা এভাবে হয়েছিল আমরা পরবর্তী সময় আমরা এভাবে সলভ করতে পারি কিন্তু এটা যদি মিডিয়াতে যদি অন্যভাবে চলে আসে যেখানে আসলে কোম্পানিটা কিন্তু ওনারা ভাববেন যে অ্যাকচুয়ালি এটা আমাদের দুর্বলতা অ্যাকচুয়ালি এটা বিকজ প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু শুধুমাত্র নিজেরাই একটা প্রবলেম সলভ করে না কিছু কিছু সময় কিন্তু তারা আবার তাদের থার্ড পার্টি সলিউশনের উপর ডিপেন্ড করে থাকে যেটা একটু আগে আপনার সাথে অফলাইনে আলাপ করছে যে স্ট্রাইকের ব্যাপারে যে আসলে মাইকোসফট ক্লাউস্ট্রাইক ইউ মিলে মানে এখন ব্যাপারটা হচ্ছে যে কার দুর্বলতার জন্য এটা ঘটছে সেটা কিন্তু আসলে কেউ জানছে না না জানার ফলে যেটা হচ্ছে যে এটা পুরোপুরি দোষটা চলে আসছে সেই অর্গানাইজেশনের উপরে যে অর্গানাইজেশনে ঘটনাটা ঘটেছে ফলে দেখা যাচ্ছে যে তখন যদি এরকম একটা ঘটনা ঘটে যে এই অর্গানাইজেশনটা এখন সিকিউর না আমি একজন লেমেন একজন গ্রাহক হিসাবে আমি চিন্তা করবো যে না আমি আসলে আমার এখানে টাকাটা সেফ না আমাকে এখান থেকে টাকাটা তুলে ফেলতে হবে সো দ্যাট বিকামস এ রিয়েলি আপনি যে বিষয়টি মিন করছেন যে আসলে ওই প্রতিষ্ঠানের ইম্প্যাক্টটা আসলে কি হবে যদি সেটা পাবলিকলি চলে আসে কিন্তু সেক্ষেত্রে আরেকটা বিষয় কি থেকেই যাচ্ছে না যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যদি বিষয়টা শেয়ার না হয় এমন কোন পদ্ধতি এমন কোন সিস্টেম বা এমন কোনো ওয়ে থাকা উচিত কিনা যে শুধু ওই ইন্টেলিজেন্স গ্রুপগুলোর মধ্যেই থাকবে বা ইন্টেলিজেন্স পিপলগুলোর মধ্যেই থাকবে আসলে তারপরে আমরা কিভাবে মিটিগেশন করলাম এটা ট্যাকটিক্সটা কি যেটা পরবর্তীতে সবার সাথে শেয়ার হবে আসলে থাকা উচিত কিনা অফকোর্স এটা অন্যান্য আমি যেহেতু একটা লম্বা সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন সিনেমাতে আমার একটা ট্রেনিং ছিল আর কি সো আমি আমি দেখেছি যে আসলে কিভাবে এই ব্যাপারগুলো ট্যাকেল করা হয় এবং কিভাবে ইভেন গ্লোবালি এই ব্যাপারগুলো ট্যাকেল করা হয় পাশাপাশি আমি দেখেছি আমি যেহেতু সরকারের একটা জায়গায় ছিলাম তো আমি দেখেছি যে কীভাবে অন্য দেশগুলো এই ব্যাপারগুলো সলভ করে রাদার দেন গোয়িং টু দ্য মাস মিডিয়া মানে আপনি যতগুলো ইভেন্ট হয় একদম এটার টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে মিডিয়াতে আসে বাকিগুলো কিন্তু ইট ইজ বিন ট্যাকল বাই দ্য গ্রুপ ইন্ডাস্ট্রি গ্রুপ ইন্টার্নালি সো আমাদের দেশেও কিন্তু সরকার এরকম সার্ট করেছে এবং এই সার্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন অ্যাডভাইজারি মানে এরকম একটা প্রবলেম হয়েছে এবং এই প্রবলেমটার কারণে এরকম আমরা একটা মিডিকেশনের একটা রাস্তা ধরেছি কারণ অনেক সময় হয় কি যে একটা প্রবলেম হয় সেটা মিডিকেট করতে একটু সময় লাগে তো এর মধ্যে কিন্তু অ্যাডভাইজারি কিন্তু সার্টিফিকেট সার্ডগুলো অ্যাডভাইজারি কিন্তু দেয় যে এরকম একটা হয়েছে এটাকে আমরা এভাবে মিডিকেট করার চেষ্টা করছি এবং পরবর্তী সময় আমরা আবার আপডেট দিব তো এরকম একটা যে এখানে একটা ক্লোজড গ্রুপ যেটা আসলে সরাসরি মাস মিডিয়াতে যাবে না সেরকম গ্রুপ কিন্তু বাংলাদেশে আছে কিন্তু তারপরেও সব ইন্ডাস্ট্রি একটা ভয় পান যে যদি এটা মাস মিডিয়াতে চলে যায় তাহলে তো এটার অ্যাওয়ারনেসটা কম সিকিউরিটির ব্যাপারে সিকিউরিটি মিটিগেশান বা সিকিউরিটি রিস্কের অ্যাওয়ারনেস কম যে অ্যাকচুয়ালি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কোনো একটা প্রবলেম হলে সেটার জন্য টাকা যতটুকু চলে যাবে তার থেকে তাদের রেপুটেশান নিয়ে সবাই চিন্তা করে তো এই রেপুটেশানটা কীভাবে মিটিগেট করা যায় সেটা নিয়ে কিন্তু সরকার বা ইন্ডাস্ট্রি এটা নিয়ে বেশ কয়েকটা ইভেন্ট আমি দেখেছি তারা করেছে কিন্তু দিন শেষে আমাদের ওই জায়গাটা থেকে বের হওয়ার জন্য যেই একটা আশ্বস্ত যে ইন্ডাস্ট্রির কাছে দেওয়া সেটা কিন্তু সরকারকেই অনেক সময় নিতে হবে যে না এই ব্যাপারটা বাইরে যাবে না বা এই ব্যাপারটা আমরা উই উইল ট্যাকেল ইট বাই সেলফ অ্যাসুরেন্সটা কিন্তু ইন্ডাস্ট্রি চান অফকোর্স আমরা দেখছি যে এই ইনফ্রাস্ট্রাকচারগুলোতে যে ধরনের সলিউশনগুলো এখন আসছে বিশেষ করে আমরা ডেটা সেন্টারের কথা বলি বা যেখানে আমাদের ডেটাগুলো সুরক্ষিত রাখার জন্য আমরা কাজ করছি দিন শেষে এই ডেটাগুলো আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই যে আগে আমরা ফিজিক্যাল সিকিউরিটির কথা যদি বলি যে ইভেন একটা ডেটা সেন্টারে কখন একটা হার্ড ড্রাইভ ফেল করবে বা কখন একটা পাওয়ার সিস্টেম ফেল করবে বা কখন কি করবে সেটা কিন্তু প্রেডিকটিভ অ্যানালিটিস করে কিন্তু আমরা জানতে পারি যে আসলে যদিও প্রতিটা ডেটার সেন্টারের মধ্যে হার্ড ড্রাইভ বা যেটার মধ্যে স্টোরেজ ডিভাইসগুলোকে যেভাবে বিন্যস্ত রাখা হয় সেই জিনিসগুলো কতক্ষণ চলবে কখন এটা ফেল করবে কখন এটাকে আবার আমরা রিপ্লেস করব। সেগুলো কিন্তু এখন আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে কখন কোন ডিভাইসটা ফিজিক্যাল ডিভাইসটা আমাদেরকে ঠিকঠাক করতে হবে কখন কোন পাওয়ার সাপ্লাই দেন একটা সাজেস্ট বা মিটিগেশন ওই চলে আসে আচ্ছা আমরা আরেকটা বিষয় জানছি এই মুহূর্তে বাংলাদেশের অর্গানাইজেশনগুলো আসলে কী কী ধরনের বিশেষ করে সাইবার সিকিউরিটি ফিল্ডের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আপনি কিন্তু এটার একটা উত্তর আপনি নিজে দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের ডেটাগুলো মানে আমাদের যেই প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে আমাদের নিজস্ব এজেন্সি নিজস্ব গভর্নমেন্ট এজেন্সি বলি বা আমাদের প্রাইভেট সেক্টর বলি সেটা কিন্তু আমরা ওইভাবে শেয়ার করি না ওইভাবে না শেয়ার করার কারণে যেটা হচ্ছে যে আসলে এই একই জিনিস একুশ দিন আগে যিনি এই প্রবলেম পড়েছে সেটা একুশ দিন পর আরেকজনের ঘর প্রবলেমটাই ঘটছে কিন্তু সে আবার একদম পুরোপুরি একদম কেচে গন্ডুস করে একদম শুরু থেকে তারা উনি কাজটা করতে যাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি ওনার কাছে যে অ্যাডভাইজারিটা যে কোনোভাবে আসতো হি হিউড বিন মোর কেয়ারফুল তাহলে ওটা শুরু থেকে এটা প্রোটেকশন দেওয়া যেত এটা একটা ইস্যু হতে পারে সেকেন্ড ইস্যু হচ্ছে যে ডেটা মাইনিং বিকজ আমাদের এখানে ডেটা মাইনিংয়ের আমাদের ডেটা স্টোরেজের কস্ট এখন অনেক বেশি আমরা অনেক সময় এজিউর বা আমরা বিভিন্ন ক্লাউড স্টোরেজে আমরা রাখতে চাই সেই ক্লাউডের জন্য আমাদের যে ক্লাউডের যে সরকারি যে নির্দেশনা আছে সেখানেও কিন্তু কিছুটা ব্যাপার আছে যে এটার জন্য আসলে আমরা সেইভাবে ডেটা স্টোর ব্যবহার করতে পারি না এবং দেশের মধ্যে ডেটা স্টোরেজটা বেশি ফলে যেটা হচ্ছে যে এই যেহেতু আমরা লগিং আর লগটা অনেক সময় কি যে আমরা লগটাকে আমরা ফেলে দিই লগ রাখি না অনেক সময় কিন্তু আমরা একটু করি আপনার কোম্পানিতেও দেখবেন বা সব জায়গায় দেখবেন যে লগের জন্য যে ডেটা স্টোরেজ আমার যে খরচ বাড়ায় সেটা কিন্তু আসলে আমার জন্য একটা প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি এই লগটাই হয়তো আমার আমাদের বড় ধরনের একটা ইনসিডেন্টের প্রথম সাক্ষী সাক্ষী এবং সেই সাক্ষীটা থেকে বাঁচার জন্য কিন্তু আমার লকটা আমার জন্য রাখা উচিত থাকা উচিত যে লেভেল নাইন বা আমি ওই লকটা যদি আমি রাখতাম তাহলে হয়তো বা আমি একটা বড় থ্রেড থেকে আমি বেঁচে যেতাম ওই লকটা আমি মানে রাখতে পারছি না আর জিনিস আসলে আমি যে লিখে নিয়ে এসেছি হিউম্যান এবং এআই কোলাবোরেশন মানে আমাদের এআই তো আমাদের সিকিউরিটি আমি যেটা আমি বারবার বলি এবং আমি এটা কিন্তু সব সবসময় বলি যেহেতু আমি নিজে আটটা এআই নিয়ে বই লিখেছি যে আসলে এআই আমাদের একটা লাইন প্রবলেম সলভ করে দেয় যেহেতু আমাদের ডে টু ডে কাজগুলো আমি তো আর সবসময় হিউম্যান অপারেটার উপর ডিপেন্ড করবো না ডে টু ডে লো হ্যাঙ্গিং ফুড এটা কিন্তু এআই আমাকে ডিল করবে কিন্তু যেই কাজটা আমাদের ধরা দেখ অ্যাকিউরেসি যে কোনো একটা মেশিন লার্নিং মডেল আমার অ্যাকিউরেসি দিচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কিন্তু এই নাইনটি পার্সেন্টের উপরে মেশিন লার্নিং আর আমাকে দিতে পারছে না তার মানে এই বাকি টেন পার্সেন্ট অ্যাকুরেসি ফিচার ইঞ্জিনিয়ারিং হোক আর এটা হোক এটা কিন্তু হিউম্যানকেই করতে হবে এই হিউম্যান যখন ওখানে হিউম্যান এবং এআই যখন কোলাবোট করবে তখন কিন্তু সাইবার সিকিউরিটি যে থ্রেটটা সেই থ্রেটের ডিটেকশন এবং মিটিগেশনটা আরও বেশি ইজি হয়ে যাবে আরও ইজি হয়ে যাবে সো আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আছি এই পর্যায়ে যদি বাংলাদেশের বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করছেন সেটা হতে পারে সাইবার সিকিউরিটি টিম আইটি ডিপার্টমেন্ট এবং জেনারেল পাবলিক সবার জন্যই তো সাইবার সিকিউরিটি আসলে দরকার দর্শকের উদ্দেশ্যে কি বলবেন সাইবার সিকিউরিটি ব্যাপারটা হেলা হেলাফেলা করা যাবে না এটা হচ্ছে প্রথম কথা মানে এটাকে আমাদেরকে উই মাস্ট লার্ন মানে আমি যেমন লিখেছি যে কন্টিনিউস লার্নিং মানে সাইবার সিকিউরিটি ফিল্ডে যারা আছেন বা যারা এআই ফিল্ডে আছেন যারা মেশিন লার্নিং ফিল্ডে আছেন কিন্তু আমাদের লার্নিং যেতে হবে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসে আমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা সাইবার সিকিউরিটির বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছিলাম বেসিক্যালি সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে বর্তমান এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেকেই বলে থাকেন এআই হচ্ছে হচ্ছে একটা দৈত্য এই দৈত্যকে সঠিক কমান্ডে সঠিক কাজটি করে নিতে হবে আর যদি সঠিক কমান্ড আমরা না দিতে পারি সেক্ষেত্রে ওই দৈত্যের মাথা যদি বিগড়ে যায় তাহলে সেটি আমাদের উপকারের পরিবর্তে অপকারে পরিণত হয়ে যাবে দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো এপিসোড নেই আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ